সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে, আমি ভীষণ খুশি। আমরা সবাই মিলে এক জায়গায় বেড়াতে যাব। অনেকদিন পর একটি দাওয়াতে যাওয়া, আসলে অনেকদিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না, লকডাউন চলছে সব জায়গাতে। তো লকডাউনের পরে একটা দাওয়াতে যাব আজকে আমরা। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ, বাহিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত, এখনও বাহিরটা ভেজা ভেজা। পুরো দিনটাই দেখেছি ওয়েদারে বৃষ্টি হবে। সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, বাচ্চারা যার যার মতো নাস্তা খেয়ে অপেক্ষা করছে, কখনো আমি ওদেরকে রেডি করে দিব। তা আমি এই সুযোগে একটু খোঁটা গুছিয়ে নিয়েছি। কোথাও যাওয়ার সময় দেখা যায় ঘরটা বেশ অগোছালো হয়ে যায়, আসার পরে সব কিছু গুছিয়ে নেওয়া, টায়ার্ডনেস থাকে, সব মিলে অনেক কষ্ট হয়ে যায়। এখন আমি যতটুকু সম্ভব হবে সব গুছিয়ে রেখে যাওয়ারই চেষ্টা করি সবসময়। আমি একটু বাচ্চাদের খাবার দিয়ে এখন মারিয়ামের জন্য একটু ফিডার স্টেরিলাইজ করে নিলাম। ও ফিডারটা সাথে নিতে হবে, কারণ ও কোথাও গেলে কিছু খেতে চায় না, তো অ্যাটলিস্ট ওকে একটু দুধ খাওয়ানো যায়। এখন বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি, ওরা খুব খুশি। আজকে নিহান ওর মাইনক্রাফ্টের টি শার্টটা পরবে, আর মারিয়াম অনেক বেশি খুশি, কারণ ও ওর সাথে ওর নিউ ব্যাগ আর ওর বাবি ডলটা নিয়ে যাচ্ছে। ওর বাবি ডলটা ভীষণ পছন্দ করে আর সে বাবি ডল দিয়ে খেলতে চায়। তো আমি মোটামুটি সবার কাপড় একটু চেক করে নিলাম, সব কিছু ঠিকঠাক আছে কি না। তো মনে হচ্ছে সবই ঠিক আছে। এখন আমরা মারিয়ামকে প্রথমে রেডি করে দিব। মারিয়াম আমাকে অনেকক্ষণ ধরে টানছিল যাতে আমি ওকে তাড়াতাড়ি কাপড়টা পরিয়ে দিই। মারিয়ামকে আমি রেডি করে দিয়েছি। ও চাচ্ছিল আমি যেন ওকে একটু লিপস্টিক লাগিয়ে দিই, তো আমি ওকে মাথাটা কম করে একটা বাটারফ্লাই লাগিয়ে দিয়েছি। সে ওতেই খুব খুশি, ও লিপস্টিকের কথা ভুলেই গিয়েছে। বেশ কষ্ট করে বেছে নিয়ে আয়নার দিকে গিয়ে দেখছে নিজেকে, আর বাটারফ্লাইটা পরে ওকে কেমন লাগছে ও বিভিন্ন ভঙ্গিতে দেখছে, আর বেশ খুশি হচ্ছিল ও নিজেকে দেখে। আসলে ওর চুলগুলো অনেক ছোট, তো ও বাঁধতে চায়, বাট চুলগুলো ছোটো তাই বাঁধা যায় না। আজকে যখন একটা বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে দিলাম ওকে, ওটা দেখে বেশ আনন্দিত হচ্ছিল, সবাইকে শো অফ করছিল যে ও একটা নিউ বাটারফ্লাই ক্লিপ লাগিয়েছে। তো এখন আমরা সবাই গাড়িতে চলে এসেছি, বাচ্চারা চুপচাপ বসে আছে। আজকের ওয়েদারটা আসলে অনেক খারাপ হওয়াতে গাড়িতে ওঠার আগে বাচ্চারা একটু ভিজে গিয়েছিল, তা আমি ওদেরকে আবার একটু টাওয়াল দিয়ে মুছে দিয়েছি। এখন চলে আসলাম পেট্রোল পাম্পে, আবার একটু গাড়িতে ডিজেল নিয়ে নেব। আজকে রাস্তাটা অনেক ফাঁকা, প্লাস পুরো সব কিছু দেখতে অনেক পরিষ্কার মনে হচ্ছিল। আসলে বৃষ্টি হওয়াতে গাছের উপরে, তারপর মাঠের উপরে যে ধুলোগুলো পড়েছিল সেগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তা চারিদিক দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, সেই সাথে বাহিরের একটু একটু বাতাস, আমি উইন্ডোটা একটু খুলে দিয়েছিলাম, তো বাহির থেকে একটু বাতাস আসছিলো। এখন বৃষ্টি নেই একদম কম, তাই একটু উইন্ডো খুলে দেওয়াতে বেশ ভালো লাগছিলো। তো আসলে রাস্তার সব কিছু দেখতে এত ভালো লাগছে, আমি ভাবলাম যে সবাইকে একটু দেখিয়ে দিই। বাহিরে বৃষ্টি থাকাতে বাহিরটার বাসার সামনে অংশটা ভিডিও করা সম্ভব হয়নি। তা আমরা এখন ভাবির বাসার উপরে উঠছি, ভাবি সেকেন্ড ফ্লোরে থাকে, ফ্ল্যাট বাসা। তা আমরা বাসার ভিতরে ঢুকলাম, বাসাটা বেশ সুন্দর মনে হচ্ছে ভিতরে ঢুকে। ভাবি বেশ আন্তরিকতার সাথে এসে জড়িয়ে ধরে আমাকে এগিয়ে নিয়ে গেছে, আমার খুব ভালো লাগছিল। বাচ্চারা বাসায় ঢুকার সাথে সাথে খেলায় বিজি হয়ে গিয়েছে। মারিয়াম তো খুবই খুশি, অনেক টয়েস দিয়ে খেলছে। নিহান ওদের বাসায় একটা বাং বেড় দেখে আমাকে বুঝছে যে আমার আমাদের বাসার মতো, তা উপরে একটু ক্লেম করে দেখছে। মারিয়াম একটার পর একটা টয়েস নিয়ে আসছে আর সবগুলোকে আমার সাথে ইন্ট্রোডিউস করছে। আমি একটু ভাবি বাসাটা ঘুরে দেখলাম, আমরা আসতে একটু লেট হয়ে গিয়েছিলো, তো আমরা আসার সাথে সাথে ভাবি দুপুরের খাবারের আয়োজন করতে বিজি হয়ে গিয়েছেন, এত রান্না করেছেন আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল, অনেক কিছু খেয়েছি, সব কয়টা আইটেম অনেক ভালো হয়েছিল, কোনোটার কথা আলাদাভাবে আসলে কি বলবো, প্রত্যেকটা খাবারে সবাই খুব প্রশংসা করছিল ভাবিকে, আর আসলেই খুবই সুস্বাদু হয়েছে প্রত্যেকটা খাবার। আমরা সবাই দুপুরে
একসাথেই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপরে বাচ্চাদেরকে একটু সরিয়ে দিলাম, ওরা যাতে একটু আবার একটু কিছুক্ষণ খেললো। ভাবি আবার বেশ কিছু ডেজার্টও বানিয়েছিলেন, ওগুলো খুব মজা হয়েছিল। আমার কাছে ভাবির রসমালাইটা খুবই পছন্দ হয়েছে, আমি বলে এসেছি আমরা কিন্তু আরেকদিন রসমালাই খেতে চলে আসব। তো বিকেলে চা খাওয়ার পর দেখলাম বেশ সুন্দর একটা রংধনু উঠেছে, আমি একটু ওটাও ভিডিও করে নিয়েছি। আর সেই সাথে ভাবি বানিয়ে নিয়ে আসলেন চটপটি, সেটা তো অতুলনীয়, সেটা বলার অপেক্ষা রাখে না। তো খাওয়া দাওয়া শেষে অনেক গল্প শেষে এখন আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি বাসার যাওয়ার উদ্দেশ্যে। মারিয়াম রেডি হয়ে গেছে, ও বাহিরে একটু ঠান্ডার জন্য ওর জন্য আমি একটা লাইট জ্যাকেট নিয়ে আসছিলাম, ওইটা পরিয়ে দিয়েছি। ও মানে জ্যাকেট পরার আগে খুঁজছিল ওর ব্যাগটা কোথায়, তো আমি ওকে ব্যাগটা দেওয়ার পরে সে ওটা নিয়ে বেশ ঘোরাঘুরি করছে। নিহানকে দেখলাম, ও ভাবির মেয়ে ড্রয়িংগুলো দেখছিল, সেই সাথে ও অনেক ফ্রেন্ড বানিয়েছে, ওদের থেকে বিদায় নিয়েছে, এখন চলে আসার পালা। সে একই রাস্তা ধরে আবার ফিরে আসা, ভালো লেগেছে, সময়টা খুব সুন্দর কেটেছে। বাসায় ফিরে যাওয়ার মুহূর্তে বারবার মনে হচ্ছিল সারাদিন খুবই মজা করলাম, ইনশাআল্লাহ আবার দেখা হবে।